প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়ায় আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? বা খুব সুন্দর নাম। তো জান্নাত, আপনার দেশের বাড়ি কোথায়? মিরপুর। মিরপুর কোথায়, সারাপাড়া নাকি? আচ্ছা, তো জান্নাত আপা কি জন্য আমাদের ইউটিউবে আসেন একটু বলেন। আচ্ছা, একটু জোরে বলবেন। হ্যাঁ, জোরে না বললে আমাদের দর্শকরা আবার আপনার কথা বুঝতে পারবে না। তো জান্নাত আপা, এই যে ইউটিউবে আসার উদ্দেশ্য কি বললেন? পড়াশোনা করেন নাই? কোন পর্যন্ত করছেন? টু পর্যন্ত। আচ্ছা, তো এই যে শিক্ষিত না হলে কি আজকাল মেয়ে মানুষের দাম থাকে বলেন? তা কেন পড়াশোনা করলেন না? কেন? আচ্ছা, তো বিয়ে শাদি হয়েছে? না, বিয়ে শাদি হয়নি। তো বিয়ে শাদি করবেন না? না, বিয়ে শাদি এরকম ভালো মানুষ মানুষ পাইলে বিয়ে শাদি করবো। আচ্ছা, কেমন মানুষ পছন্দ? কেমন মানুষ যে মনে কর ভালোবাসতে পারবে, দায়িত্ব নিতে পারবে, সেই রকম। তো বিয়ের ঘর আসে না? এমনি তো বিয়ে বিয়ের ঘর আসে আসে তো বিয়ে বসি না, ওই রকম ভালো না। মনে কর বাসা বাড়ি কাজ করি, যারা কাজ করাইবো না তাদের কাছে বিয়ে বসবো না, বুঝছেন? আচ্ছা, তো যারা কাজ করাবে না, যারা মার কি স্ত্রীর মর্যাদা দিতে পারে বা সম্মান বোঝে তাকে বিয়ে করবে নাকি? এখন মনে করেন যদি এরকম কোনো পুরুষ আসে আপনার জীবনে, তার ঘরে দেখা গেল বউ চলে গেছে, দেখা গেলো বিয়ে হয়েছিল কিন্তু বউ চলে গেছে, বউর সাথে বনিবনা হয় না, বা কখনো বিয়ে করে বউর কাছে অসুখী, অনেক পুরুষ থাকে না? তো এমন কোনো পুরুষ যদি আপনাকে বিয়ে করতে চায়, আপনি করবেন? আচ্ছা, তো আপনার ফ্যামিলিকে মেনে নেবে নাকি? সে বিবাহ দিলে সমস্যা নেই নাকি? আচ্ছা, তো দর্শক নাম কি বললেন? জান্নাত আপার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01860297505। আমি আবারও বলছি 01860297505। এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু জান্নাত আপার সাথে যোগাযোগ করতে পারবেন। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সবসময় দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।